갑자기 내기 싫다? 안 할래. 오, 저거 삼각스피인데 다만 양태가 되겠습니다. 돈 잃고 부티 거리가? What? 기걸요? 너 자니스 까라곳 기거지? 목 삼례 가다가고. 우이 거리도 돈? 아, 뭐이 목 삼례 가다가? 하다 군티 돌아 하 디야. 가리 차라 자나 마담. 너 자니스 나 까라곳 기거지? 뭐이 이차 거리래 긴도? 너 이차 거리래 자쿠시 타이 거리를 빠이. 아, 뭐이 빠른 거나? 우리 기라 기치로간 칼이 춥 거리야 매. 함락 기 또마 부타 거리 내기. You rascal! তুই মোক যা তা কই অপমান করেছিস! তুই দেখা চোখ মজা! অপমান তো আলম করুক নাই ম্যাডাম! গ্যারের কথা না অপমান মনে হচ্ছে! তাহলে তো খেলা দেখা মানে আগে! দেখা চোখ খেলা! এই দেখ! কাদো মাখা জল! দেখ কত লাগে! What are you doing? Idiot nonsense করে কর! দিলু না আমার ড্রেসটা নষ্ট করি! তোকে মই দেখিনি! যা যা! গুরু ওই লাল মারুতি কেন আসবে হচ্ছে এদি অনেক চেনা চেনা লাগে ওখানটা গুরুর ইয়া ইয়া হ্যাঁ হ্যাঁ তোমরা যাও রিনা নাকি কি ব্যাপার তুই এমন কেন হলো আজ হলি নাকি দেখ অশোক সবসময় ঠাটা ভাল লাগে না এমন গাদো মাখা হসিত দেখি তো প্রথমে সিনেরি পারো নাই তোর মুখ খানো সিনাদ আছে না মাইরি তুই মোর নিভগ্নতার ঘিউ ঢালিস না অশোক মোরা সয়েছে না ওই শয়তানটাক মুই ছাড়িম না আরে কার এত হিম্মত তোর গা হাত দেয় ওই হাত মুই টানি ছিঁড়ে দিম না ঠিক আছে তুই ক কোন দিন ওই শালাক মুই ধরিম আজি ধরিলে ওয়াই ধরি নিবে মুই তোক নাগি দিশু সময় মতন ধরিব মুই তোক কয়া দিন কিন্তু তার আগত মড় চেহারাটা একবার মুখ দেখাই দিব শালা দেখিব কেমন মজা শালা চেংড়ির আগত মস্তা নেগিরি ওকে আজ মুই যাচ্ছ ড্রেসটা পাল্টেন নাগে কালি কথা হবে ওকে ওকে বাই ওকে বাই 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 রিনা ডার্লিং তোর তানে মুই তামান করিস পারো টাকা নিবে সময় নিবে আর সুদের টাকা দিতে হাসকারি আগত যাই ওটা ওটা কায় যেতে রে মোর আকপাক দিয়া ও ওইটা ওইটা ওই ডাঙ্গাপাড়ার উপেন মালিক ওরে তোর হিম্মত মোর আগত পুল পার হয় ওয়া দেখে যে না মুই যাচ্ছ আর পুল খেল কি ওর বাপে না হয় মালিক তোর বাপের কি করো না মানে তোমার ওই বাপকালী সম্পত্তি তো ঠিকই কথা এখানে মোর সম্পত্তি ওর এত বড় ধর মোর আকমন দিয়ে ফুল করে যায় এই তো সহজ তো কম না হয় তুই দেখেছিস না মুই এসে যাও আর তুই মোর ঘাটা আটকাছিস না বাবু মু তো তোমার আগত পুলে উঠে আসে যাও চুপ বেমান তুই মোক আইন শিখাছিস জানিস এখানে পুলকার আর মুখের উপর কথা কছিস এই টেপু ওর ভার ভাঙ্কা চলত ফেলে দেখ না বাবু আজি তো গুলি জলত ফেলে দিম মালিক একে গুলি ফেলে দিলেন চুপ তোকে ফেলে দিম বাপের পিয়া দেখা দিন হয় আসুন ওই চ্যাংড়াটা বলে
নয়া কলোনিতে থাকে। নয়া কলোনিত? চল তো চল, এলাই তুই মুখ দেখে দে তো, শালা মানসি চেনে নাই। দেখ অশোক, এলাই দেখা হলে তুই কিন্তু কিছু কবু না, মুই জেলা না থাকিম তুই শেলা ধরিব। আরে আগো চল তো, শ্বশুরের বেটাকে আগো দেখি আইসম, তারপরে না হয় ব্যবস্থাটা করেছম। উঠ উঠ চল 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 চল। রক্ত পরীক্ষা করে ওষুধ খোয়াবেন। দেখেছেন তো আজকাল ম্যালেরিয়া ছাড়াও নানান মতন জ্বরজারি হচ্ছে, না জানিয়া ওষুধ খাওয়াইলে রোগীর জীবন বাঁচা মুশকিল হয়। কাজ জানে বা মুই তো কিছুই জানাও না, তুই আমার ভগবান দেবা। আরে আরে ওই যে বুড়িটা নগর যে আও করেছে, ওই চ্যাংড়াটায়, ওই চ্যাংড়াটায়। ও ওই মোড়টা? ঠিক আছে, তুই যুগ যুগ বাসেক রে বা, যুগ যুগ বাসেক। দেখিল তো, চল চল দেখা তো শালাকে মজা। আমরাও একটা নয়া শিকার আছে, এই শালার যে ওর বাপের বিয়াও দেখা দাঁড়িবে। আরে দেখলো তো, ঠিকই ধরেছ, গুরু যারা নয়া শিকার ধরে শালার দেহাটাকে খামে নেয়। গুরু আমাকে একবার কয়া রাখতো ওই শালাক। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার সারা যে মূল কাজটা গরিম। আরে গুরু কত শালা মালটা খায়, ও দেখাচ্ছি মজা। বাবা তোকে আজ খুব ভোগ লাগাইছে, আজি মোর আগত খাবার বসিল। না খাবি না, তোর মাঝে আজ না পছন্দের শাক আনদিছি। আজি তোর বাপের সিদ্ধুলের আলটা খাওয়ার শখ হয়েছে না? আনদিতে না আনদিতে কয়বার যে আন্দন ঘরে ঢুলকি মারি দেখেছে। ও ওই বাদে বাবার তো আগত খাবার দেখালো আইসে নেই এমপুরিয়া, আর আজি একটা টপ করে যাচ্ছে। কি করবো রে বা, আজকাল তো হাউসের খাবার উঠি গেছি, কোনে গাতে পাইলে কার মনটা নাচায় কক। তাও শুনি ভালো লাগিল যে গাছের ছালটাও মাসি কাজত লাগে, মুই না হয় ওইটাই তোক নিয়ে আমি আর পাল্লুম না রে বাপ। লেখাপড়া শিখালুম, একটা ভাল চায় চাকরি করবো, মোর তো বয়স হয়ে গেছে, মোর আর দিনও শেষ। কর্মই ধর্ম, মুই যদি সমাজের মানসিলার কাজ করিয়া তোর কাজটা করিয়া তোমার খুশির পারো তাহলে ক্ষতি কি বাবা? আর মুই না ফিটারি কাজটা জানো কে? আরে তুই কি মন না কথা আও করে নেবো, শীতলে ওটা আনবো না, যা শীতলে ওটা আন, যা আনিস যা। আরে বাবা সুবীর, তুই আরো বড় হবু, ভাল কাম করিব,
ওই বাজে তো তো লেখাপড়া শিখালু, এইটাই মোর স্বপ্ন, এইটাই মোর আশা। এনা তোমার শীতলের আওটা। আরে বাবা তোকার কত বুঝাই, দিনকাল আর ভাল নাই, তুই এখানে দেখি শুনি চলিস। বাবা তুই খা, মুই আসিয়া খাই বেলা। মা মুই যাও, পরে আসি খাই। যা বাজা তাড়াতাড়ি আসিস, ছাড়টা কেন অঙ্করি কন্ত। তুই বুঝবু না রে মালতী, তুই বুঝবু না, দিনকাল আর ভাল নাই, উনাকে এখন দেখি শুনি চলিস না কিবে। মাল আসি গেছে, বস ফোন লাগা, বস ওকে শিকার আসি গেছে। হ্যাঁ হ্যাঁ ওকে আমরা আটকে রেখেছি, আসো। বাবের বিয়াও দেখে দিম। যা যা হইছে, তুই একটা অকর্মা ডেড়ু। তুই বলে চ্যাম্পিয়ন, তোক যায় চ্যাম্পিয়ন কয় তাই এই নুটিক হাত্তি মনে করে। সরি রিনা, আর একটা চান্স দে মাইরি, তোর বাদে মুই তামান করি রাজি আছো। তোর দুঃখ যে মোরও দুঃখ মাইরি। তুই তুই কি কবার চাইস, থাক মোর বাদে আর তো কিছুই করি নাগিবে না। কি কবার চাং মানে, তুই এত কিছু বুঝিস আর মোর সোজা কথাটা বুঝিস না ডার্লিং। What? কি বলো, মুখ সামলে বাবু। তুই কি বুঝিস না রিনা, তো তুমি ভালোবাসো, এই কথাটা কবার সুযোগে দিস না। আজই কোনো আই লাভ ইউ রিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ রিনা। আয়নাত মুখখান দেখিস,
পাঁচশো টাকা শালি হাত না করার জায়গা পেলো না। আরে খালি গাড়ি চালালে কি হবে ম্যাডাম? মাঝে মাঝে প্লাগ পরিষ্কার করিন থাকে, যত্ন না করলে কি আর গাড়ি ঠিক থাকে? চ্যাংড়াটা আজ মোর এত বড় উপকার করে দিল। ওই চ্যাংড়া তোমাকে এত বড় অপমান করিল? গুরু, এর একটা প্রতিশোধ নেওয়ার দরকার। ওই শালিক একটা উচিত শিক্ষা দেওয়া খায়। গুরু, ওই শালির বিয়ে বানে নেটো সারি দেয়, শালা বুঝিবে শালিক কেমন মজা। প্যালেনটা কিন্তু খারাপ করি নাই, নইলে শালি ঠান্ডা হবে না। তাহলে গুরু আর দেরি কিসের? তাহলে তোমরা একটা ক্যামেরা ম্যানেজ করো। ঠিক আছে চলো, কালি শালি কলেজ থেকে ফিরিস সময় ধরমু। শালি ছিল না, শালি কার গাত হাত দিছে? কালি হবে দ্রৌপদীর বস্ত্রহরণ। এই খবর একদম পাক্কা, এদি আসিবে তো? পাক্কা খবর গুরু, এল্লা এদি আসি যাবে। আসিবে দি, আসিবে দি, আসিবে। অশোক
সুবীর গোটে কেন কি হয়েছে মুইয়ার এই বুড়া বয়সত কত কাজ করেন ক উনি তো এখন গ্যারেজ যাবার পারে মুখ তো এখন ঢোকাও দিবার পায় আচ্ছা সুবীর আমার চাঙ্গা মাসি ও যদি তোমার কামখানি করাবেন তোমার এমএ পাস করাইছেন কিসের তানে তোমার মতন কাজল মাখা ফিটার হবার তানে আরে কর্মই ধর্ম মানসি কি বই পড়ে খালি চাকরি পাওয়ার তানে তাছাড়া মানসি বই না পড়ে আচ্ছা এটা কি সুবীর তার বাড়ি মোর নাম রিনা মুই সুবিদার নগর দেখা করি আসছু সুবিদা বাড়িতে আছে ও সুব্রেত আসছে আর নয় বা ভরত আছে বসমা
তুই তার কি মনত করি শুনে খাড়া হইয়া আও করিব মু বসির কব না বস বস এমন করে কোচি মু খেদালে বাঁচিস তোর জ্যাকেট রিটার্ন করে ও এই বাদে তোর মতো বড় লোক মানসি যে মোর মতো গরিবের বাড়িতে আসিবে মুই ভাবিরে পাছন না কেন মুই কি মানসি না হও মুই বুঝছ তুই মোক মাফ করে দিস নাই মুই তো একটা মাপ চাপার আসছ সুবিধা তুমি সত্যি দুঃখী হয়ে তিনের বাদে সুবিধা প্লিজ তুই নে মানে চা খা তা তুই কি মনে করি বাকি তো প্রাইভেট পড়ায় না পড়ায় না মুই পড়িচ্ছাছং ও তা বেশ মা আমার বাও ভালোই পড়ায় মেলা ছাত্র ছাত্রী আইসে বই পড়িবার তা তুই চা খা মা মুই যাছং তুই মোর মা কি কলু তুই মোরতে প্রাইভেট পড়িব কেন মুই কি পড়ি পড়ো না মুই তোরতে সারা জীবন ধরে পড়ি যাছু তার মানে তুই কি কবর চাচ্ছিস তামান অহংকার শেষ হয়ে গেছে সুমিতা তুই মোক ভুল বুঝিস না প্লিজ মুই যে তোক বড় বাও সুবীর কি হল মা আয় তো এঠে তুই তো বস মামার কাছে বাবু ও বাবু রে রমেশ কি খবর অনেকদিন পর আসলু যে আর না কোন বাবু বড় সাহাটার বিয়ের পর ছোট মাইটার অসুখ হয়েছে তারি বাদে মুই আর দেখা করি পারো না তা যে আর কত সময় হল টাকাটা নিবার বেলায় তো চোদ্দ বাজে দিছিস আর দিবার সময় কম নাই মোর ভুল হয়ে গেছে বাবু এই নাও সুদের টাকাটা নিন কয়দিন পরে মুই টাকাটা শোধ করে দিব আরে না না গে তোর টাকা তোর যখন এত অভাব তা কথাটা আগতেই কইলে হইলে তো কারো টাকা নাগে ক ক মুই আলাই দাসো আট টাকা না লাগে বাবু যেগুলো টাকা মুই নিছুম তামান টাকাই মুই শোধ করে দিম আরে কত টাকা লাগে নে আর তাছাড়া জমি খান তো তোর হারে যাচ্ছে না মুই তো দেখাশোনা করেছ বাবু ওই জমি গুনা মুখ ফেরত দাও বাবু মুই গরিব মানসি ওই জমি গুনাই মোর ভাত কাপড়া না ওই জমি খান তো মোর এলা ভাত কাপড়া বাবু তোমরা কি কছেন মুই যে বুঝির পাচ্ছ না বুঝির বাজেট না বেশি চালা কি করবো না এই রে তোর টাকা তুই উঠ আলাই বাড়ি চলে যা তুই তো টাকা মোট টাইমেরই নেস নাই তুই তো জমি খান বন্ধক তুলছিস বাবু কি কছেন তোমরা কি তাহলে মোর জমি খান ফেরত দিবেন না জেলা টাকা নেছি সেবা কছে মুখ উদ্ধার করো বাবু আর এলা তাপু ফুড়াইছে বাবু গেছে সারা হাওড়িয়ার বাচ্চা উঠ আলাই বেরিয়ে যা বাবু যাছং আর যাবার আগত মুই কয়া যাছং এই সরচাত্রেই তোমার একদিন সর্বনাশ করবে আরে যা যা সকলের সাথে কুড়া গরু মরে না হ্যালো হ্যালো কায় সুবিক দা কেমন আছিস মুখ চিনে পাচ্ছিস কায় ও রে না ও তাহলে এতক্ষণে চেনা পালু কিন্তু তুই নাম্বার মোর পালু কোটে মুই তো তোর নাম্বার দেন নাই ইচ্ছে থাকলে উপায় হয় আর আমি জানি কারো জিনিস না পাওয়া নিলে সেইটা অন্যায়
মুই তো নম্বরটা চুরি করি বাসো তো এর বাদে তুই যা যা শাস্তি দিব মুই মাথা পাতি নিব কিসের শাস্তি বাড়ি চুরির শাস্তি কি চুরি তুই মোর কি জিনিস চোর করছিস মুই তো কিছুই বুঝি পাচ্ছ না সুবিতা মুই তো তোর মোবাইল নম্বরটা চুরি করিস কিন্তু তুমি যে মোর সবচেয়ে বড় দামি জিনিসটা চুরি করিস মুই তোর কি দামি জিনিসটা চুরি করেছ রিনা পকেট কি দামি জিনিস চুরি করেছ তোর মোর মন মনটা চুরি করিস তুই তুই কি করছিস মুই কিছুই বুঝি পাচ্ছ না তোর নগদ মোর মেল্লা কথা আছে তুই প্লিজ প্লিজ তুই মোর নগদ দেখা কর প্লিজ সুবিধা কোনটে তোর বাড়ি বগলত বাগানত প্লিজ আচ্ছা ঠিক আছে কালই দেখা হবে সকালে হ্যাঁ বাই সাজিলে পারিলে তোর চকুর থাকে ঠিক আছে তোর মেয়েটা তুই থ অ্যাঙ্কুরি যা আরে বা এমনি কোনো তাতেই গোসা হচ্ছে মো তামানে বোঝাং রে বা সবসময় কি আর সাজিল মন হয় মা তুই না মার আগতকে ছাওয়া ফাঁকি দিবার পারে মা তুইও না কি মুই না মুই না তোর মাও বেটা মুই না বুঝিলে কাই বুঝিবে আয় ভাত বাড়ি চুন খা না মা মুই এলা জান না পরে আসি খাই যা বাবা যা তাড়াতাড়ি আসিস তোর বাবা আসিয়া এলায় তোকে চান্দাবে তুই যেতে যাব সকাল সকাল কিন্তু বাড়ি ফিরব কারণ দিন কালের অবস্থা তো ভালো না বাপি মুই মুই যাই আর আসি বাপি ঠিক আছে ওই ডারে টাকা আছে টাকা নিয়ে যা তাড়াতাড়ি আসব কিন্তু থ্যাংক ইউ বাপি থ্যাংক ইউ কি এতক্ষণে সময় হল বাড়ি থাকি বিরাইতে দেরি হইল কি কত না শেষে মিনিট পনেরো কেনে আশির কোন কেনে এমনি কি আশির কোয়া যায় না না মানে তুই যে কোন কি কথা আছে আচ্ছা সুবিধা তুই মোক ক্ষমা করে দিস আচ্ছা তুই এই সামান্য ব্যাপারটা নিয়ে এত কেনে ভাবিস মানুষ মাত্রে তো ভুল হবারে পারে এই তোক ছিয়া কছ মুই তো সব ভুল মাফ করে দিস সুবিদা মুই যেদিন থাকি তোক দেখিস কেনে বা সেদিন থাকি অন্য মতন লাগে কেনে মুই খারাপ মানছি নাকি খারাপ হলে কি আর অমন লাগে তুই ভালো বাদে মোর বাড়ি বাড়ি মনত হয় যে মুই যদি তো তুই কি কবার চাস খুলি ক
তুমি ভালোবাসো সুবিদা, আই আই লাভ ইউ সুবিদা। মুখ তো ভাল লাগে না সুবিদা, ক মুখ তো ভাল লাগে না। তুই কি কইস রিনা, তোমরা বড় লোক আর আমরা গরিব, এই কাজটা কি ভাল হবে? তুই মোর মাথা ধাপিয়া কো, তুই মোক ভালবাসিস না, তোর মোক ভাল লাগে না। ওই দেখো কি দৃশ্য মাইরি। তুই না, তুই যে ঘাটাটা দিয়ে হাঁটির চাচ্ছিস সেই ঘাটাটা বড় কষ্টে বড় কঠিন। আরে আরে রিনা মাইটা, হ্যাঁ গুরু তোমার কিন্তু দুই শিকারে একে ঘাটে চল খাবার ধরছে। এটা দুঃখ ছাড়া আর কিছু নাই। কেন হতাশ করি, কবি তো কইছে কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। শ্বশুরের বেটি ডুবি ডুবি জল খাওয়া, তোমাক দেখা সং মজা না তো মানি মানে না, তোর মতো সুন্দরী জ্ঞানী মানসিক ভালো রাবাসিয়া পাওয়া যায়। সত্যি গুরু খালি কোলে তো হবে না, প্রমাণ তো চাই। তার মানে তুই কি খবর জানতেছিস? গুরু এই দৃশ্যটা মোবাইলে দটাও আর নিগি দেখা ওর বাপক, কথাটা তুই ঠিকই কইছিস। আর চল চল খালি মানুষই চিনে নাই, চল তো এলা ভিডিও করে নিয়ে আসাম। সত্যি সত্যি তো খুব মই ভালোবাসা। I love you, Shubhita, I love you. হৃদয় তোমার নাম হয়েছে আকা, না
জানুম তোমার দেখি কি মোর হয় রাইত কেনে বা মোর দিন মনে হয়। আজিকালি তোমার রীনা কলেজত না যায়া ওই রোবার বাড়ির বাগানত নলেজটা বাড়াছে। কি করো তুই জানিস কারাকত কি কথা খবর ধরছিস? তুমি ইচ্ছা করলে মই এলায়, তোমরা ইচ্ছা করিলে তোমার কাম হতে নিকলে দিবার পারে, মোক খতম করে দিবার পারে। কিন্তু কাকা এই নিউজটা তোমাক দেওয়া মোর ডিউটি মনে করো। দেখো তো কাকা এই চ্যানেলটা কার ইয়াক ছিলেন। তাহলে রিনার নলেজটা বাড়িবার ধরছে, আজ এগো বাড়ি আসুক তারপর দেখাও তোমার মজা। এক কাকা আজিকালি রিনার নগদ ঠিক আছে, খবরটা দিয়ে ভালোই কাজ করিল, দেখাইলে আসব। জেলা ডাকাবেন ওই চলে আসবো। শালা এমনটা একদিন, এমনটা একদিন শালা সারা জীবন মনে রাখিবে। শালা এটাই শালা সুযোগ, শালা রাস্তা হতে হাঁটে। বড় বারুন বাড়ি গেছে বাবু। ও বাবু, বাবু তুই আর হেস ফেস করে আসিস কেনে? কি হল এই কথাটা শুনিলে তোমারও হেস ফেস উঠিবে। কি কথা তুই খুলি কত খুলি কই ফির নাকলো না হয়। তুই নির্ভয়ে ক, তোর কাজটা তো আছে, কোনটি কি হচ্ছে আর কোনটি কি না হচ্ছে সেটা মোক জানা। ওটা তো অন্য খবর বাবু, এটা তো অন্য। এটা অন্য মানে? এটা একটা মাচাতল ঘটনা। সাংঘাতিক মানে মারাত্মক ব্যাপার।
হ্যাঁ বাবু, একটা মারাত্মক ব্যাপার। তা মারাত্মক ব্যাপারটা কি খুলি কত বাবু? আজি মই ঘাটা দিয়ে আইকো ছ, হ্যাঁ আজতে দেখো ছ, তোমার ওই রিনা আর একটা কোন সেয়া বেলা কোয়াল যায় না বাবু, কোয়াল যায় না। তুই যদি মুখ সত্যি ভালোবাসিস সুবিদ্যা, তাহলে তাহলে কারো হিম্মত নাই আমার ভালোবাসা নষ্ট করে। মুঝে তো বড় ভালোবাসিস সুবিদ্যা। সত্যি রিনা, ভালোবাসা কি জিনিস মই জানো না। ভালোবাসা কথাটার ডগত হয়তো মোর পরিচয় ছিল না, কিন্তু কিন্তু তুই আজি বুঝি দিলু ভালোবাসা কাক কর। কিন্তু ময়ও তো কোনোদিন ভাবো নাই সুবিদ্যা, তুই মোক এত ভালোবাসিব, এত এত আপন হব, তৎক্ষণাৎ মই তোক যেরকম বাঁচিব নাই সুবিদ্যা। আচ্ছা ঠিক আছে, আজই যাই, তোরও অনেক দেরি হয়ে গেল, বাড়ির কথা চিন্তা করিস। আচ্ছা আজ আমি যাই, পরে আসি। ফোন করিস। দেখেন ভাল করে দেখেন তোমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ময়ও দেখা তোমার মজা। রিনা রিনা বাবি কি হইল বাবি? বাবি কি হইল বাবি? তুই কাকি করছিস? কি হল আর কি না হল ওই তোর কোনো কথা শুনিস না, মোর ওয়াড়া ছাড়া আজই থাকি বাড়ি বাইরে দেওয়ার চেষ্টা করবো না, আর যদি যাস তাহলে তোর ঠ্যাং মুই ভাঙি দে। বাবি বাবি তুই কি করছিস? মুই বুঝলুম না। কি বুঝলুম আর কি না বুঝলুম, ও দেখার দরকার নেই। বাবি বাবি মুই তো মোর একটা কাজও থাক তোর কাজ ফলে ফলে নামে যে না বেশি আদর করে তো মাথা চুরি করছে তো কলেজ পড়াটাই মূল ভুল হয়েছে। তোমার কি হল তো? তোমরা খাওয়াটা এত গালি করেছেন কি আর হল, যা হওয়ার তো হয়েই গেছে। রিনা কি করিসে যার মধ্যে এত গালি করেছেন? কি করিসে মানে পুছে পুছে তোর এই রাজকুমারী আদরের দুলারি রে। আর যত সব বদমাশ কিনে রেডি করে আড্ডা। আচ্ছা দেখুন তো ওই চ্যাংড়াটা খায় তারপরে দেখা তোর মজা, ওয়া কেমনি কেমনি বুঝিয়ে দিন তুই রে উপেন। তা এত সকাল সকাল কি মনত করি? বস আহার না ঘোষ দাদা, কালি হাতে মোর ছাওয়াটার যে কি হয়েছে কায় জানে, ছাওয়াটা আহ বাহ কিছুই করেছে না, মোর তো আর কাহ নাই দাদা রে, ওই বাদে ওই সুবিরেরটি আসিল। ও তুই ওই বাদে আসিল, তো বাউ তো কালি অনেক রাতি করে বাড়ি আসিছি, ওই পুপটারি উমিশের বেটির বিয়েও ছিল শুনিলু, প্রথমে দাবি দেওয়া নিয়া বিয়েখান ভাঙি গেছিল, সুবির জায়া পাত্রের বাপক বুঝি সুঝি কয়া
তারপরে বিনা দাবিতে বিয়েখান হলে নইস দেখান বাবু সুবি সুবি এখন আসি যা তো কাই ও কাকা তোমরা তা এত সকালে কি মনত করি হ্যাঁ রে বাবু মুড়িয়ে আর কি কইম রে বাপ কালি হাতি হাতে ছাওয়াটার যে কি হইছে চল তো চল কোনে হাসপাতাল যাই ও হাসপাতাল যাবার নাকি বে ঠিক আছে কাকা তোমরা আগো মুই আলে যাচ্ছ হ্যাঁ রে বাবা হ্যাঁ তুই আয় মুই আগাছ ছাওয়াটার হাসপাতাল নিগিরে নাকি বে আয় রে বাপ তুই আয় মুই আ যাও হ্যাঁ হ্যাঁ কাকা তোমরা আগো মুই কোনে পরে যাচ্ছ তো আর কি কইম বাবা তুই না মুই না কি হারে দেখিন তোর কিছু হইলে সেদিন কায় আসে এত করি কম কাজকর্ম করি সংসারটার হাল ধরে তুই তা করবো কেনে বড় সমাজসেবী হয়ে গেছি দাদা কর্ণ কটে গান বাবা মোর কিছু কি কিছু কিছু না গাছি কয়েকলা মুইও তো দাদা কর্ণের বাপ এনে এটা 500 টাকা আছে যা তাড়াতাড়ি আসিস বাবা ওইখানে যাই বার আসে থাক থাক কি করব মানসি গিলা আসে নে নে যা তাড়াতাড়ি আসিস রিনা রিনা মা তুই তো জানিস মা তোর বাপ বাঘের মতন মানসি তাও কেন তুই যারে তারে নগদ মেলামেশা করিস মা মুই কি এমন দোষ করিসু যার বাদে বাপি মুখ এমন ঘড়ি গালি পাড়েছে না মা তুই মোর কথা শোন তুই আর কোনোটাই এমন করে যাস না দেখ মা মুইও বাপের বেটি মোর বাপ মোর বাপের রক্ত আছে বাপি জুনি ভুলি না যায় মুইও ওয়ারে বেটি মুইও মোর মতন করি চলি তুই অমন কথা কোস না মা তোর বাপ শুনিলে মুখ কাটি ফেলাবে তোর বাপ তো মানসি না হ্যাঁ একটা জল্লা কাই শুনে শুনু মুই কাকু ভয় করো না মা মা মুই কি মানসি না হ মোর মনত কি আশা ভালোবাসে কিচ্ছু নাই মা কিচ্ছু নাই ওই তা মানে বোঝো রে বেটি কিন্তু তুই তোর বাপের কথা ফেলে আর কোনো কিছু করিস না মা তুই মুখ ক্ষমা করে দিস মা 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 মুই সুবিরও ভালোবাসি ভালোবাসু মা না মা তুই ওই কথা কোস না মা তোর বাপেরতে ওই ভালোবাসা ভালোবাসার কোনো মূল্য নাই তোর বাপ একটা পাষাণ তুই তামান মন থেকে মুছি ফেলা মা তুই ভালো করিয়া বই পড় না মা না মা না তুই আমার বাবা কোস না মা মুই তুই শুনে মন কান্না চুপে দিস মা তোকার কি কম মা মোর অমিত খালি কাটার গোসে হয় শুনিস কিন্তু তোর মতন সুন্দর ফুলও ফোটে আজি সেনে জানি নু মা আশীর্বাদ দিন মুই নিজে জানো না মুই নিজে জানো না বললা কথা থাক কাকা খালি মনত থুবেন পরীক্ষা নিরীক্ষা করিয়া ওষুধ খোয়েন না ওই তোমার টারি লগ্নের বেটা ওই বাদে তো মরি গেল কাকা তোমরা কোনো চিন্তা করেন না মুই তো আছো ঠিক আছে হ্যালো কাই ও রিনা হ্যাঁ ক কি কব ক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকা এই নাও 500 টাকা ওষুধপত্র কিনি ভালো করে চিকিৎসা করি ঠিক আছে ওই পরে দেখা করি ঠিক আছে
রিনার মাও ও রিনার মাও ঘরতে আসেন না নাই কোথায় গেলেন শোনো তো কেন থাকছেন মুই কি মোর কাম কাজ সারিয়া তোমার পাশে বসে বেড়াই আর তো গাড়ো পাশে পাশে কাজ দাঁড়াবার পাশে মুই যে তো আগুতে টাকা নো কি হইল তো সকাল থেকেই দেখছো বাড়িটা চুপচাপ রিনা কি ঘর নাই চুপ করে আছে বোধহয় আরে চুপ করে আছে না হয় ঘর যা দেখো তো আছে না নাই নন দেখেছো যায়া খাওয়াটা এলা কোনটে গেল কালি এত করে গোছানো এলা মুই আর বাপক কি কম কিরে গুরুজি যে চুপচাপ আয়া গেল সিনা কি করতে ধরো ঘরতে আছে বই পড়েছে কি আর করিবে দাগরে নরমাও আজি থেকে জানে বোর ওয়াড়া ছাড়া আজিনে এক পাও না নড়ে আর তোর আদরে আদরে তুই না মাথা দুড়িছে কথাটা ফোন থুস তোমার ছাওয়া তোমরা কি করেন করেন আরে ব্রিয়েনটা কাছে খবর দিলু তাও এলাও কোনো খবর ধরে আসেনি না নমস্কার মালিক নমস্কার আমক কেন তোমার খুব কাবলে খবর পাঠাইছেন কারে বীরে আই তোর কথাই ভাবেছ কি খবর মালিক খুমকাই আসির কইলেন আরে বীরে আরে তুই ওই চেনাটা চিনিস কোন চেনাটা আরে তুই যে একদিন যার কথা বলু তো সেই চেনাটা চিনিস না আঙ্গালে বীরে তা হুয়ার লোক তোমার কি আর ওই চেনাটা বড় বাড়ি গেছে আর ওই তো আমার ইনার মাথাটা খায় আমার আছে ভাই জানে না যে বাঘের মুখত হাত ঢুকি দিলে কি তার দশা হয় ও এই ব্যাপার তোমরা কোনো চিন্তা করেন না মালি আদি থাকি উয়ার পাত্তা না গাছ আর এই নে মোর ফোন নাম্বারটা তুরন্ত কিন্তু কাজ করব ঠিক আছে মালিক তোমরা কোনো চিন্তা করেন না পাই টু পাই তোমাকে খবর দিই বাহু রমিয়া এইবারে বুঝিব মজা আচ্ছা রিনা তুই মো কেনে ফোন করি দেখা করি করছিস চল ওটে যায় বসিয়া কচম বস তুই কি কভার চাচ্ছিস কত রিনা সুবিতা তোর আর মোর এই মিলামিশার কথা বাবা কায় ভেলা কয়া দিছে আর তার বাদে কি রিনা বাপি মো বাড়ি থাকি বিড়ির দেয় না মো কাটকে থইছে মুইয়ালা কি করুম খুঁজি পাচ মনের ভিতর ভাবের খই ফুটিল মোর মতো গরিব মানছি ওই ঘাটা দিয়ে হাঁটা বোধহয় উচিত হবে না তুই কহিস কি সুবিতা মুই তো ভালোবাসো প্লিজ প্লিজ তুই মো কেমন করে রিফিউজ করিস না সুবিদ্যা রিফিউজ করিস না মুই তো রিফিউজ করি চান না কিন্তু তোর বড় লোক বাপ আমার এই ভালোবাসাটা যেন মানি নিতে চাবে না শালা মুই কি করি মুই আর কাহাকো ভয় করো না কোনো শক্তি মুখ টলের পাবে না তুই খালি তোক চাং সুবিতা প্লিজ আন্ডারস্ট্যান্ড মি তুই কোনো চিন্তা করিস না রিনা ময়ও যে তোক ছাড়া বাঁচিব না মুই যে তোক বড় ভালোবাসি আই লাভ ইউ সত্যি সত্যি সুবিতা আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ তোর বাদে জীবনটা যদি দিবার নাগে তাও রাজি আছ তুই অতটা উতলা হইস না রিনা এই জীবন থাকতে মুই তো কোনোদিন ভুলি না এই নীলুয়া দেওয়ার কিছু তোকে মুই কথা দিব তো করতে ভুলি না সত্যি সত্যি সত্যি
রিনার মাও তো কইল ঘরতে আছে। আচ্ছা দেখম তো আরে ও রিনা ঘর নাই আর রিনার মাও মুখ এত বড় বিচার কথা কয়। আচ্ছা রিনার মাও রিনার মাও মাথা উঠেছে আজই দেখো তোর মজা কোন হাউড়িয়ার বাচ্চার নগদ পিড়িতি মারাছে উহার বংশ জল দিবারও লোকঠেন না। তোর ছাড়ার মুই কিছুই ভাবির পারো না। মুই বুঝুম তোর অবস্থাটা, মুই তো বুঝুম, কিন্তু আমার মতে আজ বেশি দেরি করে ঠিক হবে না। যদি তোমার বাড়ি থেকে কাউ দেখি ফেলাই আমার আর রক্ষা নাই। কিন্তু না সুবীরদা, মুই এলা কি করো, মুই তোর দ্বারা বাঁচিম না সুবীরদা। এটা তুই কি করছিস বাতি? কালিয়া এই জম্বু এ ভাই তুই সাইকেলটা তুই দেখিস, হ্যাঁ ওই ডাক্তারের বাড়ি নিয়ে যা শুনে। ভাই চল চল চল। তোর কি হয়েছে রে মা? কেন তোর এরকম হল? তুই আমার বাড়ি তো কেমন করি কাই ডাঙালি কত? তুই তো কারো অন্যায় করিস না, তুই তো কারো ক্ষতিও করিস না। অন্যায় বই একটাই করিস, আর তারে বাদে এই সাজা আজি। ও তুই কার অন্যায় করেছিস?
খুলি কত অন্যায় অন্যায় রিনা নামে একটা চেঙ্গি বই ভালোবাসেছিল তারে বাদে ওর বাবা আর গুন্ডা গিলাক নিয়ে আসিয়া মোর এই অবস্থা করছে তুই আর ওই চেহির নামটা একবার মুখ নিস না সুবিধা তোর যে এত বড় ক্ষতি করলে বুঝি ও খুব ভালোবাসুন সুরেশ ও বুঝিনু তুই আর তুই আর ওই চেহির নামটা মুখ নিস না দাদা তোর জীবনটা যাক সেইটা তুই চাস রিনার বাদে মোর জীবনটা যায় যাও তবু রিনাক ভুলির পাইম না মুই তোক আর মুই কি বুঝাইম রে ওই ভালোবাসার বাদে তোকে এত বড় শাস্তি দিলে আচ্ছা তুই কুমার পারিস ও কার বেটি শুনেছুন ওর বাপের নাম প্রতাপ প্রতাপ তোকে হাত জোর করি কছো দাদা তুই আর ওই চেয়ে নামটা মুখত নিস না কে নেই হুল্লা কথা হুল্লা কথা পরে হবে চল তোকে আমি বাড়ি দিয়ে আইছো সাথে পিড়িত মারে ধরছে না তুই কালি বলে ওই তোর কোনো কথা শুনে চান না নাম তোর মুখতে না শোনো আর যদি শোনো তাহলে তো গাড়ি ফেলা মানছি চলে না তোমারে সুবীর উনার মাতার কি হয়েছে বান্দা কেন পড়ে গেছিলাম বাবা পড়ে গেছিস পড়ি জায়গায় এত বড় না কিন্তু আরে সুরেশ উনার হয়েছে দেখি হ্যাঁ তেমন কিছু হয়নি কাকা ওই কোনে ডাং নাগিছে ডাং নাগিছে হ্যাঁ বাবা ওই পড়ি যায় অল্প নাকছে পড়ি যায় অল্প খানা নাকছে তো কম রে বেটা সাবধান করে চলিস কিন্তু তুই মোর কথা শুনিস না তোর মর্জি মতো তুই চলিসিস এই বুড়া বাপটার কথা কি শুনবো তা যা ঘর যাই আরাম কর ভগবান মরাকে বাড়ি বাচ্চায় আর কি করবো মোর কপাল কানে খারাপ মা ভগত আসুক কাকা মুই যদি যান কালী মুই আসি আপনার আরেকবার খবর করিয়া যান ঠিক আছে আয় ঠিক আছে কাল জানি সুবিধা কেমন আছে আজি মোর বাদে উয়ার এত অপমান সহ্য করি নাকি ওই তো ফোনটা ফোন করুন সুবিতা সুবিতা কেমন আছে হ্যালো হ্যালো সুবিতা সুবিতা তুই কেমন আছিস সুবিতা ও ফোন করা আছে মুই তোরে নিয়ে আর ভাবি ধরিস তুই ভালো আছিস সুবিতা হিনা বাচ্চার নামটা মুখ দেবো না তাও তুই ফোন করে জানছিস
তোর মোবাইলের কি তুই যাতে আর কোনোদিন কথা কবার না পাস সেই ব্যবস্থাটাই মুই করে তো তোর মোবাইলও যার জন্য নই বেশি বেশি হাসি না কোন খবর টবর পাশে ওই চেহারাটা মানে ওই যে রিনার নগদ আসুন মালিক আসুন আরে ওয়া কার বেটা কোনটা থাকে মালিক ওয়া গার কাটন না পুরান ফিটারের বেটা পুরান ফিটারের বেটা আর ওই খবরটা শুনিবার তারে তো মুই তো এটা কানু গায় কি তো এটা কথা কম তুইস মুই তো জেলায় দেখান শালায় কিন্তু আসু ঠিক আছে মালিক তোমরা জেলায় দেখাবেন শালায় মুই আসি কিন্তু মালিক মোর ব্যবস্থাটা আরে ব্যবস্থা তো হবে আবদ্ধ যুগ 500 টাকা আজিও তোমাকে 1000 টাকা এ দিন তোমার দয়ার শরীর মালিক মালিক মোর চাতুরবস্থা চলেছে না মোর টল্লুকা বড় পাইছে না আরে ঠিক আছে তাহলে মুই কেন মালিক 2000 টাকা মুই দিন আচ্ছা তুই যা বেটা মাছ দেখছিস কেপাই দেখিস নাই আগো টপ তো ফেলাম তারপর বর্ষি দিয়ে টানে আর তো মুই কে মারি আরে সুবিদ্যা তুই একলা নদী পারত বসিয়া কি করিবা ধরিছিস না রে এমনি আসম তুই করে যাইস মুই তোমারে বাড়ি যাবার ধরিছু তোক দেখিয়া এতে আসিনু আর সুবিদ্যা তুমনা মুইটা কথা খাবার চান কি কথা কখন রে সুরেশ দেখ তুই খালি খালি ওই চেঙ্গিটার পিছনে ছুটিয়া তো জীবন নষ্ট করে দিস না দাদা মরিচিকের পিছনে ছুটিয়া কোনো লাভ নাই ভুল কথা কইস না সুরেশ প্রেম প্রীতি কি আর কয় বলি হয় রে মুই তো ভালোবাসার চান নাই কিন্তু না থাক ভুল কথা থাক তোক মুই আপন মনে করি কসম তুই উনা ভুলি যা না হলে তুইও কিন্তু একদিন পোস্তাবো হ্যাঁ কলুম কিন্তু তুই কবার চাষি মুই রিনা ভুলি যান ওই কথা কইস না সুরেশ মুই মরি গেলেও রিনা ভুলির পাইম না ভুলির পাইম না রে ভুলির পাইম না ওই কোথায় কয় না যেমন গাছ তেমনি তার ফল আমের গাছ কোনোদিন আপেল ফলে না রে তোর কথার মুই আগাল কর কিছুই বুঝির পাসম না কি আমের গাছত আম কি আপেল কি কথা কবার চিস কর সুবিদ্যা তুই মো কথা দে ওই চেঙ্গিটার নাম তুই একবার মুখে নেব না তুই অনেক ভুলে যাবো তুই অমর করি কেনে কইস কত রিনার কি দোষ যে মুই ওয়াক ভুলি যান তুই বোধহয় উনার বাপক চিনিস না দাদা উনার বাপ মানছি না আচ্ছা জল্লাদ একটা শয়তান কইস কি শয়তান জল্লাদ জল্লাদেরও পুরাণ আছে কিন্তু ওই প্রতাপ একটা পাকা শয়তান দাদা মুই উনার মুখখানো দেখি চাং না উনার মুখ খারাপ দেখি চাং না আর তুই উনার বেটির সঙ্গে প্রেম করিবা ধরেছি ছি দাদা ছি 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 তুই আর মানসি পালু না তুই উনাক ভুলি যা দাদা তুই উনাক ভুলি যা হ্যাঁ তুই এলে কি করছে তোমার বাবা তোর কি ক্ষতি করেছে যার বাদে তুই এত কথা তোমার ধরছিস তো গইলে কথা কয়া কি হবে তুই কি মরিলে কেন ধরিব কেন ধরিব না তুই তো মোর খারাপ চাইস না ভুলি ক কি কম মোর বইনির বিয়ার সময় মোর বাবা প্রতাপের থেকে 50,000 টাকা ধার নিয়েছিল হায় ভগবান আজি বেটির বিয়াও দিবার বাদে মাত্র 50,000 টাকাতে মোর এতলা জমিন তামানে ছলে নিছে মুই আজি মোর সংসারটা কেমন করে চালাইম ঠাকুর মোর ছাওয়া ছোটলা কেমন করি মানসি করিম মোর মতন হতভগা বাপ আজি থাকির চাইতে না থাকাই ভাল মুই আর বাঁচি থাকি কি করিম এই এই 3 বিঘা জমির ফসল দিয়া মোর সংসারটা চলিছে মুই এলা সংসারটা কেমন করে চালাইম না মোর মতন মানসির মরাই ভাল
মুই বাঁচি থাকি কি করিম না মোর মরাই ভাল মোর মরাই ভাল হ্যাঁ আজি মুই বিষ খেয়ে মোর জীবনটা শেষ করে দিম হসপিটাল নিয়ে যান দাদা মুই সুরেশক এলাই নিয়ে আসি দচ্ছু তুই কোটে ফিরে আসিস মুই একটা যাই কেনে কি হয়েছে তুই তাড়াতাড়ি চল তোর বাবা বিষ খাইছে হ্যাঁ বাবা বিষ খাইছে কোটে ওতে ওতে চল 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 বাবা তুই কি করে কি কাজ করলি বাবা দাদা দাদা ক্ষমা কর বাবা তুই মুখ ক্ষমা করিস বাবা ও বাবা তুই এলে কি কথা কইছিস বাবা তুই এলে কি কথা কইছিস বইনের বিয়া যে জমিগুলা মুই প্রতাপের কাছে বন্ধক রাখিছু ছল চাতুরি করিয়া তামান জমি প্রতাপ কারিয়ে নিছে তুই তুই এলে কি কথা কইছিস বাবা কোন দাদা বাবা 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 তুই কইস কি ইয়া তো বড় শয়তান লোক হ্যাঁ আর তুই এই শয়তান তার বেটির নগদ প্রেম করেছিস তুই তুই ওকে ভুলি যা দাদা তুই ওকে ভুলি যা সুরেশ মুই আর কি করম ক কি করম মুই ক তুই যেটা ভালো বুঝিস সেইটাই তুই করিস দাদা সেইটাই করিস মুই এলা যাস কতদিন না খায়া থাকিব না খেয়ে না খেয়ে দেহাটা একে শুকিয়ে যাচ্ছে না মা মই খাই না তুই আর উতলা হস না মা উতলা হস না তুই তো তোর বাপক জানিস মুই এমন পাষাণ মানুষই আর জীবনেও দেখুন নাই মা মুই এই পাষাণের ঘর তার থাকে যাং না মা তুই মুক্তি দে মা তুই মুক্তি দে তোকে কি কম রে বেটি মোর যে হাত পা বাঁধা তুই বাড়ি থেকে চলে গেলে মুখ যে তোর বাপ কাটি ফেলাবে তুই কি চাস তোর বাপ মুখ কাটি ফেলা মা মা তুই তো একটা নারী একটা নারী হয় আর একটা নারী দুঃখ তুই বুঝিস না মা মুই তো কেন করি বোঝাই মা মোর যে কোনো উপায় নাই আর তোর মোবাইলটা দিয়া মুই মুই একটা ফোন করো মা মোর ফোনটা তো বাপ নিয়ে নিছে মা নিয়ে নিছে মা মা ল্যান্ড ফোনটা দিয়া আমি একটা একটা ফোন করো মা ল্যান্ড ফোনটা ওই চেঙ্গিটার পিছনে খালি খালি ছুটি আর
তোর জীবনে নষ্ট করে দিস না দাদা। মরিচিকার পিছনে ছুটিয়া তোর কোনো লাভ হবে না। তুই মো কথা দে, ওই চেংড়িটার নাম তুই একবার মুখে নিবু না, তুই অনেক ভুলে যাবো। ওই কথা কইস না সুরেশ, মুই মরি গেলেও রীড়া ভুলির পাইম না, ভুলির পাইম না রে, ভুলির পাইম না। বাবা সুবীর, কি হল মা? নেক চা নেক। মা টেবিলত থমা, পরে খাই। কেনে বাবা, তোর কি দেহাটা খারাপ? কয়দিন থাকি দেখেছুন, তুই চুপচাপ থাকিস। কি হয়েছে তোর বা? নে উঠ, মুই ভাত বাড়িছুন, আসিয়া ভাত খা। আসিলেন কালিয়া, তুই মোর সাথে চল, একদম ঠান্ডা করে দিয়ে আসি। আর জম্বু, তুই বাড়িতে ভাড়া থাকবো, ঠিক না? যেন কোনো ভাবে বাড়ির বাইরে না বিড়ায়, আর বিড়াইলে তো ঠ্যাং ভাঙে দেবো। এই কালিয়া, গেলে সেই গাড়ি কেন নিগলে হতো? চলো মালিক, চলো। চল ঠিক আছে, যাও মালিক, তুমি আছো। দেখ ঋতু, মুই বহু কষ্ট করে আজি বাড়ি থেকে বিড়ি আসছো। বাবা বাড়ি ফিরির আগত মুখ বাড়ি যাবার লাগিবে। তোক তোক তামান কথা মুই পরে খুলে কইম। এতদিন পর আসিল, এক কাপ চা তো খাওয়া যাব। না আজি মুই যাম, চা না খাম, ঠাকুর পাড়ার সুবিদার বাড়ি। ও ওকে, আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আরো আসিস না। ওকে ওকে। ও দাদা, কোথায় গেছিল? জলপাইগুড়ি। ও ভালো আছিস দাদা? হ্যাঁ ভালো আছো। তা কাকি কেমন আছে রে? তোমার দয়ার বাসি আছে দাদা। ও আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। শোন, প্রেসার টেসার গুলো একটু চেক করাইস। হ্যাঁ চেক করাইছি দাদা। ওষুধ পাতি গুলো একটু টাইম মতো খাইস। ঠিক আছে, মাও তো যাবার কইছে দাদা। ও যাবার কইছে, একদিন সময় করে আসিস। আচ্ছা ঠিক আছে, যাম যাম, ঠিক আছে আসিস। এটা কি সুবিদার বাড়ি? হ্যাঁ এটা সুবিরের বাড়ি। কেনে ওর সঙ্গে অনেক দরকার আছে। নস দেখাছ? বাও বাও সুবির, সুবির কাই? ও তোক তো মই চিল্লুম না। মই ঋতু, রিনার বান্ধবী। ও আয় আয় তাহলে ঘর আয়। মই না বইসম, মই একটা দরকারও দেখছুন। কি দরকার? এই চিঠিখান রিনা পাঠাইছে তোক দিবার কইছে। কেমন আছে রিনা? মোর মনে হয় ও খুব অসুবিধা আছে, বাড়ি থেকে ওকে বিড়ি দেয় না। কোন মতনে বিড়ি আসিয়া মোক চিঠিটা দিয়া গেছে। ও ব্যাপারটা তাহলে বুঝি নু। আচ্ছা ঠিক আছে, মুই যান তাহলে আজি। ঠিক আছে।
বাবা বাবা তুই খাবো না বাবা তোর দেহাটা কি খারাপ না গেছে দেহাটা মোর খারাপ না হয় রে খারাপ হয়েছে মোর মনটা 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 তোর কেনে খারাপ হয়েছে বাবা কাই তোর দুঃখ দিল তুই রে বেটা তুই মুই বাবা বাবা তুই কইস কি তোর কি হয়েছে বাবা তুই খুলি ক আজি কি হয়েছে জানিস দুপুরে ওই রিনার বাপ প্রতাপ মোর গ্যারেজ আসিছি বাবা গ্যারেজ আসি কি কইছে বাবা বাউ সুনীল ওইখান গাড়ি ধর যা হ্যাঁ কাকা ধর সঙ্গ চেনা এটা পুরান ফিটার কায় রে কিতে তোমার গাড়ি খারাপ হইছে গাড়ি খারাপ হয় রে শালা আজ পুরানের মাথাটাই খারাপ হবে শালা তুই মাসে দিন নাই তুই মুখের উপর কথা কছিস তুই জানিস মুই কায় এ ভাই কি করেছেন উনি শালা কি করেছেন শালা কোয়া হসে পুরান ফিটার কায় এই শালা মুখের উপর কথা কয় পুরান ফিটার তা মুইয়ে পুরান ফিটার কি হইছে তা কও তো তুই এ তাহলে পুরান ফিটার আয় যে মালিক তো ঠিক আছে যা তুই এ তাহলে সুবীরের বাপ মোক দেখাছে তা কি দরকার কি দরকার যা ওদি গেলে বুঝিব আরে ইয়া তো মোক খুব চেনা চেনা না গেছে ইয়াই তো সেই মানসি যার জন্য এত সর্বনাশ হয়েছে ইয়া আজি এটি কেনে আসি তোমরা মোক কেনে দেখালেন তুই হয়তো মোক চিনিস না মোর নাম প্রতাপ মুই ভালের খারাপ খারাপের বাপ ইয়া ইয়ে মুখ কি কো বাচ্চা সে তুই বলে সুবীরের বাপ তা তো সাবধান করি দেন ওই মাটির থাকি জুনি ওই স্বর্গের চানটা ধরিবার না সন্ধায়
তোমরা কি কসেন মুই কিছু বুঝিনুম না বুঝিলু না সময় হইলে বুঝিবার পারিবু ব্যাং হয়া হাতে খেলার কি মজা তোমরা কি কবর চাচেন খুলি কও আজি থাকি তোর বেটা কয়া দেবু মোর বাড়ির আশেপাশে যদি ঘুরা ভিড়া করিবার দেখো তাহলে তোর এই তিনশিরে জল দিবার কাকো বাতি তুই না তোমরা এতগুলো কথা কয়ে গেল আর তুই কিছুই কলু না বাবা তুই কেমন মানছিস বাবা মুই মানছি না হম রে বেটা মুই একটা গরু মুই একটা গরু মানছি হলে প্রতিবাদ করলু হয় পশুলা কোনোদিন প্রতিবাদ করে মুই যে একটা পশু রে বেটা মুই যে একটা পশু বাবা তুই এই সামান্য কথা নিয়া কেন এত ভাঙি পড়েছিস বাবা খালি কি মুই রিনাক ভালোবাসম রিনাও তো মুখ ভালোবাসে বাবা ভালোবাসে তুই কি চাস মোর এই হাত দুইটা দিয়া তোর চিতার মুই অগুন দাম বাবা শুভি তুই মোর কথা দে তুই মোর কথা দে তুই মোর কথা মতো চলিব হ্যাঁ বাবা এই তোর মাথার হাত দিয়ে শপথ করি কসম আজ থেকে তুই যে কথা গিলা কব মুই তাহার কথা মানি চলি বাবা তুই আর প্রতাপ মুখ কান দেখাস কেন তার মানে বাবা তুই ওকে চিনিস ওই কি দোষ করেছে তোর যার বাদে তুই উনি মোর কোনো অন্যায় করে নাই উনি অন্যায় করেছে তোর মোর হ্যাঁ হ্যাঁ তোর মোর কি অন্যায় করেছে বাবা তুই শুনে চাচ্ছিস আজ থেকে 25 বছর আগের কথা বাবু মুখ বাঁচাও বাবু মুখ বাঁচাও কি খালি বাঁচাও বাঁচাও খালি কাজে তো শীত নাই কেন কি হচ্ছে তোর বাবু মুই বড় মুই বড় মুই বড় আর সারা থাই কোথে মুই বড় মুই বড় তাহলে মুই কে বড় বিপদ পচ্ছু মালিক আরে সাংগড়ি কইলে না হয় তো শালা থেকে তুই কইছিস মুই বড় মুই বড় হ্যাঁ ওই জন্য তো মালিক রাগ হইছে তো তুই তো ভালো করে জানিস মুই কেমন মানছি একদিন কাতত না ছিলে দুই দিন কার হাজিরা কাটো মুখ বাঁচাও বাবু মুখ বাঁচাও আরে শালা থাকি না গাছির মুখ বাঁচাও বাবু কি হয়েছে তোর খুলি কবু তো মোর ছাওয়াটার অসুখ জ্বরে সারছে না তা তোর ছাওয়ার জ্বর হয়েছে মোর কি মুখে ডাক্তার না কবিরাজ যে ভালো করে দিম হসপিটাল নান গেলে মরি যাবে মুখে 1000 টাকা ধার দাও বাবু টাকা 1000 টাকা তো দূরের কথা তো একটা মুই ফুটে পয়সাও দিম না তার মতো দুই দিন বেশি খাটি দিম বাবু টাকাটা কি গছতে ফলে আর টাকা নিলে শোধ করব কি দিয়া বাবু তোমার মুখে 1000 টাকা দিয়ে বিশ্বাস করো বাবু না আহ মালিক এতই করি যখন কসে টাকাটা দিয়ে দাও না তোকে মই টাকা দেব না কি আছে তোর টাকা দিলে শোধ করব কেমন করিয়া এই দুইটা হাত দিয়া তোমার কাজ করে দিছো আর আজি 1000 টাকা দিয়া মুখ বিশ্বাস করলেন না বাবু না তোকে মই বিশ্বাস করতাম না যাই টাকা দে পিতা রে দা যা বাবু কামটা বোধহয় ভাল করলেন না কেন এই মন দুর্দিন তোমরা মুখ 1000 টাকা দিয়া বিশ্বাস করলেন না বাবু তোমরা মুখ 1000 টাকা দিয়া এই মন দুর্দিন বিশ্বাস করিলেন না বাবু বিশ্বাস করিলেন না তাহলে তোমরা সবাই চাছেন আমার গ্রামও একটা হাই স্কুল হোক হ্যাঁ 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 এটাই আমার দাবি এটাই আমার দাবি হ্যাঁ দাদা আমরা বুঝির পারিছি তুমি লেখাপড়া না জানিলে মানুষে আন্ধারত থাকে আস্তাদ দা তুই যারা আমার কথা কায় ভাবে কত হ্যাঁ দাদা কি করি নাকি তুই কর আমরা তোর সঙ্গে সোগায় আছি ঠিক আছে তোমরা সোগায় যখন কছেন তাহলে মুই কালই দিয়ে হয়ে যায় ঠিক আছে ঠিক আছে মুখ বাঁচা মুখ বাঁচা মাসাদ দা মুখ বাঁচা মুখ বাঁচা আরে যাদব ভাই কি হইল দাদা মুখ তুই বাঁচা আরে কি হইল কবু তো আজ কয়দিন থেকে মোর ছাওয়াটা জল হাসপাতাল নানি গেলে ছাওয়াটা মরে যাবে মাস্টার দা ও এই ব্যাপার তো মুখ কি করিন নাকি বে কত ছাওয়াটা হসপিটাল নিয়ে গিন নাকি বে মুখ করে টাকা দাও মাস্টার দা কেন রে জানো তুই না প্রতাপের কাজ করিস প্রতাপ তো টাকা দিল না ওই কি মানছি মানসির দর বুঝবে আরে তাও যেমন যারা চুলাই কারখানাত কাজ করেন রে মাস্টার দার কোনো কথাই শোনেন না তোমরা আচ্ছা যাদব ভাই এই যে এইটা 500 টাকা আছে যাও এটা নিয়ে তোমরা ছাওয়াটা তাড়াতাড়ি হাসপাতাল বাঁচাও মাস্টার দা তুমি বাঁচালো ভগবান তোর মঙ্গল করুক মাস্টার দা আরো না আগে তো মঙ্গল করুক যদি আরো না আগে তাহলে কবেন কিন্তু মাস্টার দা ওকে ওগুলো টাকা দিল ও তো প্রতাপের লোক আরে ইয়াই তো এই প্রতাপের চুলাই কারখানাত কাজ করে
যে বিষ মদ খায়া আমার গ্রামের এতুলা লোক বললে তাকে দিল তুই এতুলা টাকা। ইয়ার বাদে ওই যাদবের কোনো দোষ নাই, এই আসল দোষী ওই প্রতাপ। ওই প্রতাপ চায় না এই আমার গ্রামের মানসিগুলা সুস্থ থাকুক, ভালো থাকুক। যেদিন ওই যাদবও তোমার মতো নিজের ভুলটা বুঝির পারিবে না, ওই দিন দেখিব উয়েও প্রতাপের পাত ছাড়িয়ে দিবে। আর তাছাড়া কাহো তো আর খারাপ হয়ে জন্ম নেয় না, মানুষ খারাপ হয় কর্মের ফলে। তোমরা চাচ্ছে যে আমরা লেখাপড়া শিখিয়া শিক্ষিত হই, প্রতাপ চাচ্ছে যে আমরা মূর্খ হইনি। হ্যাঁ রে ভাই, তোমরা ঠিকই বুঝিছে, লেখাপড়া শিখিলে তোমরা নিজের ভালো মন্দ তামান বুঝির পারিবে, তোমার কাহো ঠকের পাবে না। মানে এই সময় হয়েছে মোর দেহাটা আছে, ভাল লাগছে না দাদা। ভাল না দাদা, মুখ পারস না দাদা, টাকা পায় না, মরে খাবে আর মুখে ফাঁকি দিবে জানে না। মোর কাজ একদিন না ছেলে দুই দিন কার হাজিরা খাটম। আরে উপাসু, আরে তোর আরো কি হয়েছে রে? মালিক তোমার কামত আসিলে ওই কাঠন কেনা আর পাদন কেনাই বিড়াই এংকরি কাম করিলে তোমার ব্যবসা লাটো দুটিবে মানে একারে হাপ্পা। চুপ, তুই যে নম্বরে পাস না মালিক, মুখ ফুটে দাও মালিক। না বাড়ি যাওয়া হবে না, কাম শেষ না করি বাড়ি যাবো না। দেখো চল আমরা যাই, চলো মালিক। দাদা এই শুকর উটা বাড়িতে আছে না? নাই আছে আছে। তুমি বলে বুঝতে পারছো? আচ্ছা শুকর ভাই, বাবুরে মাস্টার দা এই সময় থাকিয়াছি কি ব্যাপার? দেহাটা কি তোর বেশি খারাপ করছে? খুব খারাপ না গেছে মাস্টার দা? বাবুরে বাল বাল থাকি রে, থাকি নাও থাকি নাও, তোমরা থাকি নাও। আরে মাস্টার দা এসে তুমি টুল টুল দেখে আনি, তোমরা থাকো তোমরা থাকি নাও। না মাস্টার দা বসে এ আনিলেন কে? কি অসুবিধা হচ্ছে? জ্বর কাশ কাশতে কাশতে কেশে নিয়ে পাস না দাদা। দেখো শুকরু ভাই, তোমরা যেই কয়জন ওই চুলাই কারখানাত কাম করেন না, তোমার শুকরের ওই একই অসুখ হয়েছে। কালিম ওই ডাক্তারের নগত আলাপ করলো, ডাক্তারও কইল যে ওই চুলাই কারখানার যে বিষাক্ত ধোঁয়াটা হয় না, ওই বাদে তো তোর এই অসুখটা সিজেছে। তুমি কি করো এলা দাদা, তোমার যে শরীরে চলে না। এই আজই ডাক্তারের ঠে যাব, যায়া কি কি ওষুধপত্র নাগে না নাগে তামান কিনে আনিব। এই কয়টা টাকা আছে তো আরো যদি নাগে খবর পেঠাবো, মুই নিজে আসি দিয়া যাম। এ বুড়ারে দাদা বাড়ি যাচ্ছি রে দাদা। কষ্ট দা, হ্যাঁ বেশি হলো কেন? দাওয়া খায়া কয়দিন যদি ভালো ছিলেন তাহলে কালি থাকি কেন বেশি হইল? কি আর কইম দাদা, কয়দিন তো ভালো ছিল, কালি আর চুলাই কারখানার কাম করি যায়া ওটা থেকে বাড়ি আসিয়া সর্দি কাশি জ্বর
নানান সমস্যা দেখা দিছি। আরে বুদাদা, আমার মাস্টারদা তোমার লাগি খারাপ চায় রে। মাস্টারদার কোনো কথাই শোনেন না, তাও তোমরা ওই চুলাই কারখানার জন্য কাজ করিবার। আর কি করিম দাদা, কাম না করলে তো পেটত ভাত যাবে না, আর ওইভাবে কাম করি কেন? ওটিকে না কাম করিয়া আসিয়া মোর এরকম দোষা। আরে বুদাদা, দাদা তোমাকে এত করি কয় রে, তাও তোমরা শোনেন না। দাদা কি তোমার খারাপ চায়, তবু তোমরা এই চুলাই কারখানার কাজ করেন? না ভাই রে, এবার ভালো হলে আমি ভুটানত কাম করিতে, তাও ওই চুলাই কারখানা দ্বারা আমি কাম করি। বাহ বাহ বাহ, তোর কথা শুনে খুবই ভালো লাগিল। তাড়াতাড়ি ভাল হ আর পড়ান। ওই যে ওষুধগুলা আনিবার কইছু, হ্যাঁ হ্যাঁ দে তো ওষুধলা। আয় দাদা, এই ঔষধলা সময় মতো খাবো। এই যে অল্প কটা টাকা আছে, হ্যাঁ এটা তোর কামন না গিবে, ওই চাউল ডাইল কিনি আনিস। হ্যাঁ তাহলে দাদা, ওই যে ফলগুলো যে আনলি দিবার জন্য, ও হো ধত্তরি ফমে নাই। কয়টা ফল আনিস তোমার বাপে? তাহলে আজিকার মনে আমরা গেলি দাদা। কি রে কিছু কবু? ওই ভোজি কইল কি কইল? চাউল ডাল আটা কিছুই নাই, ওইলা নিয়ে যাওয়ার কইছে। ও ফমে হারাইছো? হ্যাঁ একেবারে ফম নাই। ঠিক আছে ঠিক আছে, ওই যাওয়ার সময় ধরে যাবো। হ্যাঁ আরে বুদা, বাড়ি যাচ্ছেন না নাই রে? মালিক, কদিন ধরে মোর দেহাটা খুব খারাপ মালিক, তার বাদে মুই কাজত যাও নাই। মালিক, তোমার কাজের সময় সময় দেহা খারাপ হয়। তার মানে মুই বসির বানুন, ওই রানা মাস্টারের দেওয়া ফলমূল খাইছি আর মুখ দেখি কচিত দেহাটা ভাল নাই। আর মুই কি বাবু, তোমরা মুখ কি কন কও, ওই মাস্টারদের কোন দোষ নাই বাবু। আরে চুপ, দোহাই নাকি। তোর জন্য কি আনেছুন? এই দেখ বস, এই চানাচুর, বুনুর জন্য হরলিক্স, চকলেট আনছুম। মানসি দেখালে কি আর না যায় পারা যায়, আর তাছাড়া উমার মুই ছাড়া আর কায় আছে কত, ওই বাদেই না যাবার নাকি? তোমার তো কি মানসি দেখালে যাওয়াই খায়, চিনি চাপাতি নাই, খালি চাকরি দেওয়া, হিখান করো সেখান করো, আর তুই যদি না নালো হয় এই সংসারে না আমার আঁকাও জলিল না হয়। ও এই শুরু হইল পাঁচালি। আরে কোটে কোনেক বাজার থেকে একচুম চা করি দিব, তা না হয়
আজকের দিনে জানেন তো মানসির ভাগ করা যায় না। ওই যে কয় না, উপকারী গাছের বলে নাই সাল আর উপকারী মানসির বলে নাই ভাল। আরে সাবি, তুই কেনে অত ভাবিস কত? আরে মানসি ডেকালে কি মুই না যায় পারং? আরে মানসি সেবা করা মানে তো ভগবানের সেবা করা। বিবেকানন্দ কইছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর। হ তোমার ওইটা ধর্মের বাণী, ওই মানসির ভাল করি যে নিজের বিপদ ডাকে না আনেন। শুনিল প্রতাপ লোকটা নাকি ভাল না হয়, গুয়ার কারখানার কামলা গুলো নাকি তোমার কথা দিয়ে কাম বাদ দিছে। আরে কার কথা কায় কাম বাদ দিছে? আরে আজিকালি মানসি তামান বুঝে, মানসি লেখাপড়া শিখেছে। আর ওই প্রতাপের চুলাই কারখানার কাম করিয়া কতলা মানুষের অসুখ হইল, কতলা মানুষ মরি গেল। মানসি এলা জানি বুঝি যদি নিজে থেকে কাম করা বাদ দেয়, এটা কি মোর দোষ? শোনো তুই হইলে না বোঝম, ওই মানসির ভাল করি যে নিজের যাতে খারাপ না হয়। আরে না হয়, আরে কেনে অত চিন্তা করিস কত? তাড়াতাড়ি ভাববার, এইবার বুঝির পাইছো না, দুপুরে খাওয়া হয় নাই। তোমরা আজই থাকি ওই প্রতাপের টে সুদের টাকা নিবেন না, তোমরা ব্যাংক থেকে গ্রুপ লোন নিয়া তোমরা ব্যবসা শুরু করো, মুই তোমাকে সাহায্য করিব। হ্যাঁ হ্যাঁ মাস্টারদা, তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা ওই চুলাই কারখানা আর কাম করে যাবো না। হ্যাঁ মাস্টারদা ঠিক আছে, খুব ভালো খুব ভালো, মুই নিশ্চয়ই ব্যবস্থা করবি। তো হ্যাঁ দিনেশ ভাই, তোর বেটির বিয়ে দিল ভালো ভালো? হ্যাঁ দাদা, বিয়ে এখন তো ভালো ভালো হল, তুই সেদিন তো 10,000 টাকা না দিল হয়, মোর যে কি হলে হয় সে ভগবানই জানে। দেখো একটা কথা ভালো করে ফোন ধর, আজি থাকি পণ দিয়া আর নিয়া কারো বিয়াও আমরা দিব না। তোমরাই বেটির বাপ আর তোমরাই বেটার বাপ, আমরাই যদি পণ কাহককে না দিই আর না নেই তাহলে কি হবে? এই সমাজটা কি এই প্রথাটা ধীরে 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 কিন্তু উঠেই যাবে। আরে যাই বেটির বাপ তাইও তো মানসি, উয়াও তো কত কষ্ট করিয়া উয়ার বেটি ছোট থেকে মানসি করে, তারপর দেয় পড়ার ঘর, তার উপর যদি এত লাখ করি টাকা পয়সা ওই দিবার না গে তাহলে আর কি থাকে কত বেটির বাপের? ঠিক ঠিক ঠিক। আর তাছাড়া দেখো এই বেটি বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ির যে তো আর বসে বসে খায় না, ওটিকেও তো ও কাজ করে, ও তো সংসারে যে হালটা ধরে, তাহলে আমরা কেন দিবো ইন করি পণ? এই নিয়মটা উঠে যাওয়া উচিত। ঠিক কলু দাদা, সেটা তো হয় কিন্তু বেটার বাপলা বুঝিবারে চায় না। কেন বুঝিবে না? তোমরা আজই থেকে প্রতিজ্ঞা করো তোমরা কাহককে পণ দিবেনও না আর কাহর থেকে পণ নিবেনও না। আর তোমাকে দেখি গ্রামের 8-10টা মানুষও জানুক যে পণ দেওয়াটাও অপরাধ পণ নেওয়াটাও অপরাধ। যদি আমরা সমাজের তামান মানসিক বুঝিবার পারি তাহলে দেখিবেন একদিন এই পণ প্রথার অভিশাপ আর থাকিবে না। তাহলে আজই থেকে শপথ নাও আমরা পণ দিমুকো না আর পণ নিমুকো না। বাহ, এটাই আমরা শপথ দিই। বাহ, ওই খুব ভালো পানি, দেখিবেন একদিন তোমরা এই সমাজটাকে একদিন দিশা দেখাবেন। এসে একটু। হ্যাঁ মালিক। খবর কি চেংড়ি জোগাড় হল? হ্যাঁ মালিক, আজই জোগাড় হবে, একটা খবর আছে, মুই এলাই অপারেশন হচ্ছে, আসো, তোমরা চিন্তাই করেন না। ঠিক আছে ভাল করে যাস, আর কাহো যেন ট্যান না পায়, তুই মোর লোক। না না কাহো টেরি পাবে না, ওই রানা মাস্টার কিন্তু মোর কাজত খুব বেগড়া দেয়। মালিক ওটা একদিন না উপরে পাঠিয়ে দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে মালিক, মুই আসে সব। আচ্ছা ঠিক আছে, খবর দেবো। রানা মাস্টার, রানা মাস্টার আয় শালা, আজ তোকে ধরিম। আয় রানা মাস্টার, থাম, তোর সাথে আমার কথা আছে। কি কথা আছে মন্নগত? তুই মোর কোন কাজত নাক গলাবো না। নাক গলাম না মানে? তুই মোর চুলিয়ার কারখানার মানছে গিলা ফুজলি ফুজলি খেতে দিলু, ব্যবসাটাও নাটক তুলে দিলু, আর কি করেছ সাবধান করে দিলু কথাটা ভম ধরিস। দেখ প্রতাপ, মানসি এলা ভালো মন্দ তেমন বুঝির পারে, তোর ওই চুলাই কারখানাত কাম করিয়া কতলা মানসির অসুখ হইল,
কতলা মানুষই মরে গেল। আর মুই কি কইছু যে উমা যে তোমরা চুলাই কারখানার কাম করেন না, তোমরা বাদ দাও কাম। ভালো মন্দ বুঝে শিখেছে না তুই? ঠিক আছে, তুই জানিস না মোর চুলাই কারখানার কাজ করিয়া কত মানুষের সংসার চালাচ্ছে। আর মুই মনে করং তোর সে মুই সবচেয়ে বড় সমাজ সেবা। শুন পড়ান, শুন শুন প্রতাপ, এইটা কি বাঁচি নেওয়া হয়? আর তোর এইটা সমাজ সেবা? হ্যাঁ, মোর কারখানার চুলাই মদ খায়া কেমন আনন্দে ধেই ধেই করে নাচি বাড়াচ্ছে, ডডিয়া নিন পড়েছে, তোর চাইতে মুই বড় সমাজ সেবা। এটা তুই ভাবির বাড়ি, মোর কে সাধ্য মুই তো কামত বেগরা দিন। একটা কথা আছে না, অতি চালাকের গাওয়ার ধরি, তুই নিন্দের বাঘের অজাগাত ঘুতাছে, সময় হেলে টের পাবো। মানুষের ধরে যাস করলে কিন্তু বুঝির পারে। চল আজ তোর মুখে খাদ্য কথা চল।
বাবা তুই তোর কাকারটা থাকিব, ওই দেখো তোমার বেটার কাণ্ড, ওই বলে ওর কাকার সাথে থাকিবে, পড়ান রে পড়ান, নিয়ে যা তোর ভাস্তেটা, যেমন কাকা তো তেমন ভাস্তে, দেখালেন নদী, ওই যে তোর ভাস্তে বলে তোর সাথে থাকিবে, কি রে বাবা তুই মোর সঙ্গে নেবু, আয় বাবা আয়, কি গল্প শুনেবু, হ্যাঁ নিয়ে গেল বৌদি, হ্যাঁ যা নিয়ে যা, ও সুবিটা আজিও গেছে তোর কাকারটা, ওর কাকা যেমন অভ্যাস করাইছে ওই গল্প শুনে নিন পারা, ওর কাকারটা গেছে থাকিবে, ওর কলমটা করে গেল, এত রাতে আর কলম দিয়ে কি করেন, এই কোন কাম আছে, আজি নানা গেলে কাজ টাজ করিবে, কাল সকালে এলে দেখে দিন, কালকে সকালে কাজ করিবেন, কাল সকালে ঠিকই কইছি, কাল সকালে কোন তাড়াতাড়ি রেখে দিস, কালকে সকালে এলে দেখে দিন, গল্প তো শেষই হল না, তাতে তুই ঘুমাছি, ঘুমা বাবা ঘুমা, দেখ তো কায় আসিল, প্রতাপ তুই তোর মতলবটা কি, আর তোকে বাজে থাকে যা তুই ওই জম্পুরি যায় তোর সমাজ সেবা কর। তোর কর্মের সাজা তুই একদিন পাব, মালিক দুটাই শেষ, মালিক ছড়া ছড়া নেই ছড়া বাড়ি নিয়ে দেন, বড় করিয়া উহা ওই পাচার করে, ঠিক আছে মালিক,
ছিল স্বপ্ন আশা রাখি কেনে দিল বিদায় রাখি কেনে দিল বিদায় কত স্বপ্ন রাখি মরে মন হবে কি কোনো দিন পূরণ কত স্বপ্ন রাখি মরে মন হবে কি কোনো দিন পূরণ প্রাণের দামে একদিন আসিবে সেই শুভ দিন শত প্রাণের দামে একদিন আসিবে সেই শুভ দিন অনিয়তি তোর কেমন খেলা কাহনাই মরণের বেলা অনিয়তি তোর কেমন খেলা কাহনাই মরণের বেলা কাই জানি ভগবান যে অগুণ তোর তামান ছবি ছাই করিসি আর আজি সেই অগুণ তুই ফকে ফকে জালিয়া নিজে ছোবা যায়া মরিস চাবু বাবা আগো জেললে এত বড় ভুল মেক করলু না হয় মারি ফেলাই নাহলে আমরা বিপদত পড়বো উপর চলে যা পেলাম কি করো কি করো না সুবিরে কোথায় এই কথাগুলো কোবাটা মোট ঠিক হইল না চেনাটা সকালবেলা বেড়েছে কোটে যে আসে একটা বারো ফোনও করলে না কোটে বা খাইল কোটে বা কি করলে না না মোর বোধ হয় এই কথাগুলো খাওয়াটা ঠিক হইল না আচ্ছা একবার একটা ফোন করি দেখো হ্যাঁ আমি কি করো তোকে হাসপাতাল নিয়ে গেলে হ্যাঁ বাবা
খুন হয়েছে বাবা। তোর কিছু হবার না হয় বল, তোর কিছু হবার না। তোর নাম কি মাগো? তুই কমা, তুই কায়? মোর নাম নীরা, মুখ শুনি নো যে প্রতাপ মোর বাপ। আচ্ছা তোমরা এলা যাও, যখন দরকার হবে মুই ডাকাম। ঠিক আছে যাও। দেখুন পাতা বাবু, আপনি তো আমার পুরানা বন্ধু আছে। আচ্ছা দেবেন তো একেবারে অন্য মত। অন্য রকম মানে খাতরনাক না আছে তো? আরে না, অন্য রকম মানে ও আচ্ছা ঘরের ছুকরি আছে। আচ্ছা ঘর কা ছুকরি আছে তো এ লাইন থেকে কি হয়া? আরে না না, উয়া তো হাম উঠা গেলা, উঠা মোর ব্যাপার, তো শুনিলাম। আপনি তো আমার পুরানা দোস্ত আছে। হ্যাঁ বহুত ইন্টারেস্টিং আছে মনে হয়, একটু বলেন না দেখি ব্যাপারটা কি, গোপন ব্যাপার আছে শুনি। বলেন বলেন না দেখি। তো কইতে মোর কোনো ক্ষতি নাই, তাহলে আর কইলেই কি হবে? এটা তো 20-25 বছর আগের কথা। আর তাছাড়া রানা মাস্টারের গুচ্ছিত কামও বাকি নাই যে মোর প্রত্যিশ হতে নাই। আরে আপনাকে দেখি কে বলবে আপনি খাতারনাক আপনি আছেন? চকরি চাপলাই করেন, এটাই তো ব্যবসার গুমুর আছে না? আন্ধার মে একদম খতরনাক, পাহাড় মে একদম সলিড। শুন চল চল, আজি যে চাইলে তোকে মই বাজাম, আর ওই যে তো রানা মাস্টারের বাড়ি, আর ওই শালা তোমার বাচ্চারা লাগো করে দিছে। একদিন চেংড়ি পাতার কেসো ও আর মোর দর্শ 6 মাস জেল খাটেছি, তারপর জেল খাটি বাড়ি আসিয়া ওই রানা মাস্টার আর উমার বড় শক্তি রয়ে শেষ করি। তারপর ওই জেলটা পড়ে আনলাম, আর ইয়া বড় করিয়া এবার তোরটে দিল বেশ। বহুত খুব, পরদেশ অবধি নিলেন আর পয়সা ভি কামালেন, দো দো ফায়দা। তো হাম থোড়া টেস্ট করকে দেখি। আমাকে খুশ করতে পারলে তোকে কাউকে ভেজ দেবো না বলে দিলাম। হ্যাঁ আরে আয় আমার কাছে, তো লজ্জা পাচ্ছিস কেন? আরে তোর কিছু অসুবিধা আমি হবে না, তোকে সুন্দর লাগছে মাইরি। আরে আয় আমার কাছে, দেখ কিন্তু মোর ধরছিস মা ছাড়িয়েছে। তোর মতো বিউটিফুল লড়কি থাকলে বহু প্যার করতে ইচ্ছে হয় মাইরি। তুই বাঁচা ভগবান। আরে আয় আমার কাছে। আরে আরে ডানি, তুই রাগ করছ কেন? আয় আজ তো শান্তি। পাতাজি আম তো এই ছত্রি মারিয়া রে পাতাজি, এই পাতাজি আমকো ওই লড়কি মার দিয়া রে পাতাজি। চঞ্চল লাল কি হুয়া? আম তো ওই লড়কি মার দিয়া রে পাতাজি। আরে কালিয়া কালিয়া পড়ে, আরে কালিয়া, এই জঙ্গল তুই নীরা, তুই যে নীরা না হইস মা, তুই যে নীরা না হইস, তুই হচ্ছিস রানী, তুই আমার হারে যাওয়া রানী,
বাবা সুবীর বাবা ইনে যে তোর আরে দেওয়া বইন রে বাবা দাদা দাদা মুই আর বাঁচি না দাদা মু জান দাদি তুমি দাদা মুই আর বাঁচি না দাদা বোন বোন বাবা সুবীর আমার সর্বনাশ বাবা শেষ করি চল চল বাবা চল 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 বাবা চল প্রতাপ কত মানসিক যে সর্বনাশ করলে ওর কোনদিন ভালো হবে না দাদা ওর কোনদিন ভালো হবে না এলা আমার জঙ্গলের হাতির দাঁত বাঘের চামড়া গন্ডারে খড়গ হোটেলের জায়গায় বিদেশে পাচার করেছে তুই কি দেখিস রে হ্যাঁ দাদা মু সবই জানো তোর যদি বিষয় না হয় তুই আজই যাই আর রাতে হোটেলে দেখিতে পারিস এই রাজু এই রাধা স্কুলে বেলা হয়েছে স্কুল যাবেন না তোমরা যাও যাও স্কুল যাবার না যাও 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 চলো তোমার
আইসো তোমরা পান কাটো মুই আসো মুই যাও তো তোমরা বাদ দাও মুই কাটো যাও কাটো কাটো যাও আমার জলে কুইয়া আসলে এই বানটা কাটিবার না পান নি হয় আর আমার আবাদ চাবাদ তোমারে বন্ধ হয়ে গেল হয় এই জল না হলে কেম করে আমরা আবাদ করব ভাই রে অচেনা মানছি মোর মনের জ্বালা মিটিবে তার চাইতে তুই যেমন ছিল তেমনই থাক তুই মোক ভুলি যা মুই তোর কথার আগাল কর কিছুই বুঝিছম না কি হইছে তোর সুবিতা কখনই ক কি হইছে তোর তো কয়া মোর কি হবে তোর মতো মানসিক ভালোবাসি ওর ভুল হে সুবিতা 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 সাসা সাসা বাড়িতে আছেন মানে ও কাই আরে বাবা সুবীর আয় আয় বস আয় তুই যদি ওদিন আমার বাপ রক্ত না দিল হয় তো বাবাটা আমার মরে গেলাই বাবা তুই মোর বাদে যা করছিস ভালোই করছিস সাসা ডাক্তার না দেখে আর ওষুধ তেন করে ফোন না ঠিক আছে তাই নুরুল ভাই কোটে গেলা আরে ও ঘরতে আছে বাবা নুরুল আয় তো ওই যে তোর সুবীর দাদা আছে মানে দেখা কর এই যে বাবা তোর দয়ায় ওই ভালোই আছে আচ্ছা তাহলে ভালোই আছিস না হ্যাঁ ভালো আচ্ছা এই যা তুই এদিন উক্কা তুই এদিন উক্কা আর মুই যা কস এই সারা আসতে গেলি জেলা ঈশ্বরে করিম ঈশ্বর করতে গেলি সারা আসি দিবেন ফাটে ওইটা না হয় মুই এটা থাকি নাও থাকি নলে ওই গাড়ি থামে নামিবে ওই আসিয়ে ফাটে দিবে এলাই হ্যাঁ ঠিক আছে হবে ফাটে দাও খালি বাস ঠিক আছে তাহলে মুই এদিন আসো হ্যাঁ এই ভাই এ ভাই এ ভাই কি হয়েছিল ভাই এ ভাই দাম তাই দিয়েছে চল আমার আলাপ সুখ হয়েছে আমি লাস্ট
अरे ये तो हमारे सुबीर बाबू भगवान हाय हाय रे जाए हमको जल दी मारी फेले बड़े হ্যাঁ মুখ দিয়ে রক্ত নিকলেছে হায় হায় ভগবান ইয়ে মারি ফেলেছে বোধহয় রে ডরেও না তোমরা কাই কোটে আসল বরে এই দিয়ে করে আইসো বরে আমার বাবুটাকে মারি ফেলাইছে রে সুধীর বাবুকে মারি ফেলাইছে রে ভগবান এ ভাই এই দিয়ে করে আইতো 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 মারি ফেলাইছে রে ধন ধন ইয়ে ইঞ্জিন লাগিবে রে মাসা না নাই রে কাই ওরে শিখেছে এ কাই কোটে আসল বরে আইসো বরে এ তোমরা কাই কোটে আসল আইসো বরে কাই ওরে मोर मुश्किल नाई राखे हरी मारे काय मारे हरी काय बचाय काम फिनिश हो नाई मालिक मुईजा देखी नूं जा सुनी नूं एबार बोदाय तुम्हारे काम बोदाय फिनिश की कबू खुली कत मालिक मुईजा का कबा चाचो तुम्हारा सुनी ले चमकी उठिबेन ना तुम्हार चमताओ बंद होया जाबे हे तू अत कथा बात दे तो तू सत्य करी क सुबीर मरीचे ना बाची आसे मुई सेटा सुनी चां বাঁচিবে না একতলা মানসির ডেক ভগবান না শুনিয়া কি পারে সুবিরোগ ফতে হত দূরের কথা তোমরাই ফতে হতেন নাকি ধত তুই তো ভালো করে জানিস আর মুখ বাড়ি কায় মুই কতটা গভীর জলের মাছ সেটা তোর ভালো জানা আছে মোর নাম প্রতাপ মুই ভালের খারাপ খারাপের বা বাপের মোদাই বাপ আছে ওইটাই সুবীর নাকি হাই তুই কি কথা তো খুলি কথা মোরকে তো দেরি হচ্ছে না মালিক তোমার কথা মনে হাসপাতাল গেলো ওই হসপিটাল যা যা দেখে নু যা শুনে নু এই আনন্দ ভাই সুবীরের বাড়িতে গেলাও কম আসে না গেলাও কম আসে না কি মুশকিল আচ্ছা তুই এটা থেকে দেখ ওই ভিতরে যাস डिस्टार्ब कर दादा बाबू बेटी नगद तुई
পীড়িতই করেছি। হ্যাঁ পরাণ ভাই, তুই কি কথা বলো রে? হ্যাঁ রে দাদা। হ্যাঁ কাকা, তুই কি করছিস? হ্যাঁ রে বাপু, এই রানা মাস্টারের বেটা? হ্যাঁ হ্যাঁ, রানা মাস্টারের বেটা? হ্যাঁ রে দাদা। হ্যাঁ এই সে রানা মাস্টারের বেটা? হ্যাঁ আমি দুলু ভাই, এই রানা মাস্টারের বেটা। মুই 25 বছর আগত ইনাকে নিয়ে মুই পালে গেছুন ওই প্রতাপের ভয়ে। আজ ছোট্ট থাকি কোলাত মুই মানুষ করলুম অনেক কষ্টে। বাবা সুবীর, তোকে এত করে কম, তা তুই মোর কথা শুনিস না? ভগবান সুবীর ভগবান বাসে দাও বাবা। ডাক্তারবাবু ডাক্তারবাবু, সুবীরটা কতক্ষণে জ্ঞান ফিরবে? ডাক্তারবাবু কতক্ষণে জ্ঞান ফিরবে? আপনারা ভগবানকে ডাকুন আর আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে ভালো হয়। দুশ্মনের দুনিয়াত কররে ফরিয়াদ, করিবা সিবার লড়াই, করিবা সিবার লড়াই। দুশ্মনের দুনিয়াত কররে ফরিয়াদ, করিবা সিবার লড়াই, করিবা সিবার লড়াই। আল্লাহ আল্লাহ হরি হরি, আল্লাহ আল্লাহ হরি হরি, মা কালী দুর্গার নাম হরি। যিশু তোমার পথ পরি, যিশু তোমার পথ পরি, দুশ্মনের দুনিয়াত কররে ফরিয়াদ, করিবা সিবার লড়াই, করিবা সিবার লড়াই। কষ্ট কত দুঃখ তাহ থামে না সময়, কত কষ্ট কত দুঃখ তাহ থামে না সময়, বাঁচি উঠু সবার ভরসা, দোয়া করি রে সদাই আল্লাহ। আল্লাহ আল্লাহ হরি হরি, আল্লাহ আল্লাহ হরি হরি, মা কালী দুর্গার নাম হরি। যিশু তোমার পাদ পরি, যিশু তোমার পাদ পরি, দুশ্মনের দুনিয়াত কররে ফরিয়াদ, করিবা সিবার লড়াই, করিবা সিবার লড়াই। আমার দাতা
সগর বিধাতা আমার যে শক্তি সাহ যায় আমার দাতা সগর বিধাতা আমার যে শক্তি সাহ তাই আজি কেনে লড়াই করেছে জীবন মরার মাঝ আল্লাহ 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 হরি হরি আল্লাহ আল্লাহ হরি হরি মা কালী দুর্গার নাম হরি যিশু তোমার পাত পরি যিশু তোমার পাত পরি দুশ্মনের দুনিয়াত কররে ফরিয়াদ করে বাসিবার লড়াই করে বাসিবার লড়াই আল্লাহ আল্লাহ হরি হরি আল্লাহ আল্লাহ হরি হরি মা কালী দুর্গার নাম হরি যিশু তোমার পাত পরি যিশু তোমার পাত পরি দুশ্মনের দুনিয়াত কররে ফরিয়াদ করি বাসিবার লড়াই করি বাসিবার লড়াই আল্লাহ আল্লাহ এইবার বুঝির পারলেন তো যে সুবীর টাকা হ্যাঁ তার মানে সুবীর এই রানা মাস্টারের বেটা আরে এই রানা মাস্টারের বাদে তুমি নারী পাচার কেছো জেল খাড়িছো আর জেল থেকে ঘুরি আসিয়া রানা মাস্টার উয়ার মনুষ্যক নিজের হাতে খতম করে ও তাহলে সুবীর তামালাই জানে আর এই মোর প্রতিশোধ নিবেড়ে বাদে মোর পাশে দুড়ি বই না গেছে দুগুয়ার বাপ বাপ মুই মারিছো তাগত জানিলে মুই সুবীরকে খতম করে দিলু ভাই বেটা জানে না মুই ভালের খারাপ খারাপের বাপ মন নাম প্রতাপ মানসি করির তানে তুমি বিয়া করিনু সুবীর মুখের বৃত্তি চাইয়া আজি তুই একটা ছাওয়া ছোটর মুখ দেখিলু না রে তোর তামান মনের আটুস দিয়া উনিয়াক নিজের ছাওয়া ভাবিয়া মানসি করলু ওই কথা ভাবিলে মোর মনটা যেন কেমন করে রে মোর মনটা যেন কেমন করে তুই তোর কথা বই ভুলির পাই না রে তোমরা এলা কথা আজি কেন নিকলাছেন তো সুবীর কি হামা না মানে আমরা যে ওয়ার আসল বাপ মা না হই সেটা কি ওয়া আমরা বুঝিক দিছি
মোর তো একদিনও ভাবনাই সুবীর মোর বেটা না হয় সুবীর মোর ছাওয়া না হয় আরে না বাবাটাই তো আমার কাল হইছে রে না বাবাটাই আমার কাল হইছে সেদিন দাদা বহুদিক মারিয়া ছোট ছাওয়াটা প্রদাপ তুলি নিয়ে গেলে আর সুবীর মুই বড় ভাগ্যে বাঁচাছুক রে বড় ভাগ্যে মুই বাঁচাছুক নাও ওইলা পুরান কথা ভাবিয়া আর মনের দুঃখ না নেন চুপ করো চুপ করো চুপ যে হবার পাশম না রে চুপ যে আর হবার পাশম না আজ কেন মেলা ওই মাস্টারদার বৌদির মুখখান খুব মনে বাড়ছে সেই দিন যার হাতাশে মুই ওই গাঁও ছাড়িনু আর যে কুমিরের ভয়ে মুই নদীর পাড় ছাড়িলু আর আমার সুবীর নিজে খাল কাটিয়ে ওই কুমিরও ডেকে আনেছে রে ওই কুমিরও ডেকে আনেছে আজ যদি প্রতাপ জানিবার ভাই ওই সুবীর আমার বেটা নোয় রানা মাস্টারের বেটা তাহলে উনি বাঁচি থুইবি না রে মুই বসিবার একখান কিছু আনন তুই কি কবার আসছিস মুই জানুম না তবে মুই যে কথাটা কম সেই কথাটা তুই মন দিয়ে শোন তুই আর আমার বাড়ি এমন করে আসিস না এই মুই তো জোর হাত করি কম কাকা তুই আর আমার বাড়ি আসিস না বাবু কাকা তুই আর আমার বাড়ি আসিস না তোমরা কি কছেন কাকা মুই যে তোমার কথার আগালগুর কিছুই বুঝেছুন না মোর কথা তো বুঝিবার লাগবে না তুই এটা থেকে চলে যা আমার সুবীরটা ভাল করে বাঁচিয়ে দে রে মা ভাল করে বাঁচিয়ে দে তুই জানো মোর মতন মানসিক বাঁচে থাকা উচিত নয় সময় হলে আরো দেখা হবে কাকা তুই আজ যাচ্ছ না কি করেন তো মনে তেমন করে দুঃখ নিয়ে চলে গেল মুই আর কি করি রে মুই আর কি করি মোর আজি তামান ভাষা হারে গেছে মোর তামান ভাষা হারে গেছে মুই যদি বউ বাবার ভালো নাই খুব ভালো হলি ভাই খুব ভালো হলি কাউ কো তাহলে কিচ্ছু কলুম না ভাই অত চিন্তা না করি চলো না হয় আমরা অন্য গ্রামত চলি যাই যেটা আমার কাহো না চিনে ওই কাতাত কয় না রে পাতানগরির পাখানা গজায় ওগুলো ঝাঁপ দিয়ে মরির তানে সেই মতন হচ্ছে আমার সুবীরের দশা উনি পুতা বেরি বেটি কৃষ্ণগত ভালোবাসিয়া নিজের মরণ ঘটাটা নিজেই নিকলাইছি নিজেই নিকলাইছি উনি কায় বাঁচায় ক মুই বাঁচের পান তুই ক ফুল্লা চিন্তা বাদ দাও ভাত বাড়ি শুন খাও আরে দেখো দেখো রে কায় রাস্তার বন্ধু করছিস না খাইলে ফেলাইছ তোমার জানার জন্য মুখখান বান্ধা এমন মার দিল আর একখান কাগজ পকেটে ঢুকে দিয়ে গেল যাও যাও কোন পকেটে দিছে এই পকেটে দছে কনস্টেবল ই স্যার ডন জেলায় পোতাদের মাল ধরা পড়ে এই ডনটা লেখা থাকে এই ডনটা খায় এটা শেষ দেখি নেবি স্যার আরে মাল গিলা পাঠানো এরাও লেখুর কোনো খবর নাই মাল গেল কি না গেল কোনো খবর দেখছে না কি যে করে জানা ওই খবরটা তো তোমার দিবে আসুন মালিক একরে মাল আর গাড়ি
তামানে ধরা পড়ছে আর কোন সারা না তোমার হিম্মত দে যে মোর মাল ধরে দেয় ফর্ম নাই ওই হোটেলের কথা ওই না খালি একটা মানছি মুখা পিঙ্গা ও তুমি চিনির পান্নু না ওরে বাপ রে বাপ ওই না একটা ধরে দিল মাল গিলা ধরে দিল আরে উহার যে শেতানি কান শেতান না ভাগ্য ভালো মুই কোন মতন পড়ি পারে আসিনু তাহলে এইবার বুঝি আর মানিনু কাই দলছা দিয়া মোর এই সর্বনাশটা করিবার ধরিছি কাই দল মালিক তোকে এবার মুই মদন দেখাও সব হ্যালো হ্যালো আরে চন্টু ভাই আরে মুই কসম মুই আই কালিয়া ভাই আরে সুবির বা সুবিরটা কোটে কা জানে কোঠে যে গেছে আরে ইয়া দেড়াই এলাম ভাল নাই হয় তাতে ইয়াঙ্কুড়ি গাড়ি ধরছে তোমরা কাজ তোর বাপ এই প্রাণ ফিরে তোর বেটা কোদে তোর বেটা কোদে পড়ে গেছে মই মই দাবি না মই জানো এই বলো কি করে কি তুমি জানো সুবিতার বাবা মা ঘুরে গেল ঠিক এটা প্রতাপের কাজ প্রতাপের কাজ সুবিতা 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 শুন 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 মুই দেখিনু ওই প্রতাপের লোক তোর বাবার মা সোনাখালি জঙ্গলের পাখুত নিয়ে গেল বাস তুই পুলিশ ওই দেখা আর মুই যাসো ঠিক আছে তুই যা প্রতাপের একদিন কি মরে তুই যা ভয় ভয় আয় যা মানে আয় আসি আসি শয়তান তোর অহংকার ভগবানই ধ্বংস করিবে
কি হলো ভগবান তোর ভগবান সুন্দরি আজি আমড়া তো তুলে বাঁচে ভালো আমড়া পারি পারি বড় পারি সমাজ বিরোধী আর মুক্তি দিনু মোর পাপক যে যে পাপ করিসি তোর মতন মানসিক এই দুনিয়ার ভগবান না পেটালে ভালো করি লয় সুবিধা তোর জীবন আর এই সমাজ যা যা ক্ষতি করিস আজ আমি প্রায়শ্চিত্ত করি নু তুই মুখ ভুল বুঝিস না সুবিন্দা তুই মুখ ভুল বুঝিস না তোর বাপ তোর বাপ তো মোর শত্রু তোমরা কাকি করছেন জানো না এখন থানা চলো কোন দোষ নাই তোমার ব্যাপারটা আমি বুঝিনি পাশো না থানা চলো যা করে আদালত করিবে কনস্টেবল নিয়ে চলো এই ছুরিটা দাও তো দেখি চলো চলো থানায় চলো হ্যালো বড়বা বলছি গাড়িটা পাঠাও তো ফরেস্টার